তো যারা এখনো কেওয়াইসি করনি বা সেক্ষেত্রে ডেট বুকিং করতে সমস্যা হচ্ছে, তা কীভাবে কেওয়াইসি করতে হবে সেটা দেখে দিচ্ছি। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর ফার্মার যে অপশন আছে সেখানে ক্লিক করবে, ঠিক আছে। ফার্মার অপশনে ক্লিক করার পর 4 নম্বর অপশন আছে আপডেট ফার্মার আধার অ্যান্ড মোবাইল নাম্বার, তো এই অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করলে নেক্সট একটা পেজ চলে আসবে, তো সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর সেখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর আমরা সার্চ অপশানে ক্লিক করলাম, তো সেই সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু ডিটেলসটা চলে আসবে। তো সেখানে আধার নাম্বার কী রয়েছে, মোবাইল নাম্বার কী রয়েছে, তোমরা আমরা স্ক্রল করে সবার নিচে লাস্টের অপশানে চলে আসবো, আধার নাম্বার আপডেট। তো এখানে নিউ আধার নাম্বার বলে অপশানটা আছে, সেখানে আধার নাম্বারটা আমরা দেবো। আর আমরা দেখে নেব আধার কার্ডে যে নাম আছে আর রেজিস্ট্রেশনে যে নাম আছে যেন সঠিক হয়। তো এখানে আমি আধার নাম্বারটা দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পর পাশে আধার গেট আধার ওটিপিতে ক্লিক করব। আর অবশ্যই আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হতে হবে। তো গেট আধার ওটিপিতে যখন ক্লিক করব, তখন রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার বলতে যেই মোবাইলের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক আছে, তো সেই ওটিপিটা এখানে প্রোভাইড করতে হবে। 6 সংখ্যার একটা ওটিপি আসবে। তো আমি দেখিয়ে নিচ্ছি মোবাইলে ওটিপিটা এসেছে কি না। হ্যাঁ, এসেছে। তো আমি মোটা এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তারপর পাশে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করব, এটুকুই শুধু কাজ। ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার পর একটা অপশন চলে আসবে রেড কালারে, তো সেখানে বলে যে আধার আপডেট সাকসেসফুলি, কাজ কিন্তু হয়ে গেল। তো এটাই হলো কেওয়াইসি সিস্টেম আর কি। কেওয়াইসি সঙ্গে সঙ্গে হয়ে যায় এভাবেই, শুধু 1 মিনিটের মাধ্যমে কিন্তু আধার ওটিপি লিঙ্ক করতে পারো। তারপর আমরা দেখে দেব হয়েছে কি না। তো ফার্মার শেডিউলে গিয়ে আমরা চেক করব, এই রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে দিলাম। দেওয়ার পর আমরা আবার গেট ওটিপিতে ক্লিক করব ক্যাপচা কোড দিয়ে। তো সেখানে দেখে নেব ওটিপিটা জেনারেট হয়েছে কি না বা কেওয়াইসিটা হয়েছে কি না। তো কেওয়াইসি হয়েছে কি না চেক করার জন্য সবার আগে উপরে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা কোড দেবো, আর ক্যাপচা কোডটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে। ক্যাপচা কোডটা ক্রিটিক্যাল থাকে, তো ক্যাপচা কোড ভুল হলে হবে না। তো এখানে আমি ক্যাপচা কোড দেওয়ার পর দেখো লোডিং নিচ্ছে গেট ওটিপি। তো আমি কিন্তু ওটিপিটা পেয়ে গেছি। এর আগে যখন আমি চেষ্টা করেছিলাম ওটিপি আসেনি, বলছে কেওয়াইসি করার জন্য। তো কেওয়াইসি আমি অনলাইনে করিয়ে নিয়েছি। তো যেহেতু ওটিপিটা এসেছে আমি ওটিপি দিয়ে সাবমিট করবো, ঠিক আছে, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ওটিপি দিয়ে এখানে সাবমিট করলাম। সাবমিট করলেই দেখো এখানে কিন্তু লোডিং নিচ্ছে। তো এখানে বলছে অ্যাকসেপ্ট হয়ে গেছে, কনফার্মে ক্লিক করলাম। তারপর দেখো ডিটেলস চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে ডেট চলে এসেছে, কোথা থেকে ধান কীভাবে বিক্রি করবো ডিটেলস চলে এসেছে। তো এভাবে কিন্তু কেওয়াইসিটা আমরা করতে পারি। আর কীভাবে ডেট বুকিং করতে হয় সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি দিয়েছি। ভিডিওটি যদি অবশ্যই ইনফরমেটিভ হয় লাইক করবে এবং শেয়ার করবে, যে অন্যের উপকারে আসে। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।